আমার ভাইকে আজকে দেখতে রেডি তোমরা টাইটেল আর থাম্বনেল দেখে বুঝে গেছো যে আমার ভাইকে আজকে শ্বশুরবাড়ি থেকে দেখতে আসবে। তো এখানে সব আমাদের রান্নার তোড়জোড় সকাল সকাল শুরু হয়ে গেছে। তো আমাদের বিরিয়ানির রেসিপি হবে, মানে বিরিয়ানি হবে লাঞ্চে, তো সেই কারণে বিরিয়ানিটা তো একটু টাইম লাগে। আমাদের যিনি বাবুর্চি আছেন তিনি এখানে সব বিরিয়ানির আলুটা পেঁয়াজটা সব ভেজে রাখছে, আর এইদিকে দেখো চিলি চিকেনের জন্য সব ক্যাপসিকাম কেটে রাখছে, কারণ চিলি চিকেনটা ব্রেকফাস্টের সঙ্গে মানে ইয়ের সঙ্গে দেওয়া হবে, যেটা নাস্তার সঙ্গে দেওয়া হবে সেই কারণে। আর এসে এসে ফল কাটার দিকে দেখছি, মানে আমি একটু দূরে দূরে ভিডিও করছিলাম, মানে এদিকে একবার এদিকে একবার করে, তো এদিকে বিউটি আন্টি ফল কাটছে। তো কী কী ফল আছে তোমাদের একবার দেখিয়ে দিচ্ছি। আমি এখানে ফলগুলো সব কেটে কেটে রেখে আমি এই যে আমাদের টেবিলটা আছে সেটার উপরে যত্ন করে রেখে দিয়েছি, যখন ওনারা আসবে তখন এগুলো বের করে আমি দিয়ে দেবো তোমাদের একে একে। আমি লাস্টে বলবো যে কী কী ফল আমরা দিয়েছি বা কিছু, কারণে এখানে একটা একটা করে ধরো কাটছে আর আমি এনে এনে রাখছি আর একটু একটু করে ভিডিও করছি, সেই কারণে তোমরা খুব একটা বুঝতে পারবে না। তো লাস্টে এক জায়গায় সবগুলো যখন তখন তোমাদেরকে আমি দেখিয়ে দেব। তো এখানে পুরীর জন্য করে রাখা হয়েছে চিলি চিকেন আর ডালের একটা তরকারি হয়েছিল, বাট তরকারিটা আমি মনে হয় ভিডিও করতে ভুলে গেছি, কারণ তরকারিটা ওই ঘরে ছিল আর আমি এই ঘরে ছিলাম। তো এখানে ড্রাই ফ্রুটসগুলো আমি সব এক একে এক একটা প্লেটে সার্ভ করে নিচ্ছি, যাতে দিতে সুবিধা হয়, আর একটা ট্রের মধ্যে এটা নিয়ে নিয়েছি, কেননা এগুলো দিতে গেলে তখন একসঙ্গে দিবে, সেই কারণে আমি এগুলোকে একটা বড় ট্রের মধ্যে নিয়ে নিয়েছি সবগুলোকে একসঙ্গে। বাকি যে ড্রাই ফ্রুটসগুলো আছে সেগুলো তোমাদের একটু পরেই দেখাচ্ছি। আমি রাখা জায়গা ছিল না, তো এখানে মোরব্বা চেরি ফল আর খাজুরটাকে সব ধুয়ে পরিষ্কার করে ফ্রিজের ওপরে রেখে দিয়েছি। আর এখানে বিউটি আন্টি একটা ট্রের মধ্যে যে ফ্রুট কেকগুলো ছিল সেই ফ্রুট কেকগুলো একটু সাজিয়ে গুছিয়ে দিচ্ছে, যাতে দিতে সুবিধা হয়। এইদিকে আমসত্ত্বটাকে বিউটি আন্টি পিস পিস করে কেটে নিচ্ছে, কারণ এগুলো বেশি খেলে একটু বাজে লাগে, তো সেই কারণে পিস পিস করে কেটে নিচ্ছে। আর এদিকে কলাটাকে বড়ভাবে কেটে কেটে ট্রের মধ্যে রাখছে। তোমরা দেখে বুঝতেই পারছো এক একটা করে হচ্ছে আর এক একটা করে টেবিলের ওপরে রেখে দিয়ে যাচ্ছি, কেননা যা রাখার একদম জায়গা নেই। আর বিউটি আন্টিও বলছিল এদিকে একটা ভিডিও করি। আর এইদিকে আছে সিঙ্গাড়া আর নিমকি, তো সিঙ্গাড়া আমার এইসব সব খাওয়া বারণ, তো সেই কারণে জাস্ট ভিডিওই করেছি, কিছু খাইনি আমি। আর এইদিকে হবে নান পুরি, তো এদিকে নান পুরির লেচি কেটে রাখা হচ্ছে, দেখতেই পাচ্ছ খুব সুন্দর হয়েছিল, টেস্টি হয়েছিল। আমাদের বাবুর্চি যিনি তিনি রান্নাবান্না যেগুলোই করেছিলেন সেগুলোই বেশ ভালো লেগেছে আমাদের। তো এখানে উনি একজন হেল্পার নিয়ে এসেছিলেন, আর এদিকে আমাদের বাড়ির হেল্পারগুলোও ছিল, মানে যেমন পিউ ও সব কিছু ছিল, ডেভিড ভাই সব কিছু সবাই ছিল। সাথে ওইদিকে বিরিয়ানি চিকেনটাও ম্যারিনেট করে রাখছিল। আর এদিকে যেনারা বিরিয়ানি টিরিয়ানি খান না তাদের জন্য, এখানে মাংস টাংস খায় না, তাদের জন্য মাছ ভাজা হচ্ছিল, সাথে তরকারি হচ্ছিল মনে হয় কিছু একটা, তো সেগুলোই। আর এদিকে হ্যাঁ মিষ্টি ছিল পান্তুয়া আর জলযোগ মনে হয়, তো ফুল আব্বা এগুলো রেডি করছিল, তো আমি দাঁড়ান দাঁড়ান একটু ভিডিও করে নিই, তো ভিডিও করে নিলাম। এদিকে এখানে মিষ্টি, চলো মিষ্টি দেখাই তোমাদের, যা এখানে আছে দুর্গাভোগ আর আছে এখানে মনোহরা, এখানে কেক, এই মিষ্টিটার নাম আমি জানি না, তোমরা জানলে বলবে, এটা রসকদম্ব, এটা কালাকাঁদ,
তো এখানে শুকনোর মধ্যে দেখো ড্রাই ফ্রুটসের মধ্যে আছে পিস্তা, আমন্ড, কাজু, কিশমিশ, খেজুর, চেরি আর মোরব্বা, আর এটা হচ্ছে আমসত্তর। আমার আব্বার বিয়ে আসবে, বিয়ে তো আসবে না, বিয়ে আসবে বলে আমার আব্বা রেডি, স্যুট বুট পরে রেডি। এতক্ষণ ছিল একবারে বাড়ির কমির মধ্যে, এখন এবারে রেডি, একবারে বিয়ানরা আসবে, একবারে সবাইকে ওয়েলকাম করার জন্য রেডি। আমার ছোট আব্বা আগে থেকে রেডি, আমার আব্বাও রেডি, ছোট আব্বাও রেডি, শুধুমাত্র আমার ফুল আব্বা এখানে কাজ করছে লুঙ্গি পরে। আমার ভাইকে আজকে দেখতে আসবে, তো সেই কারণে আমার ভাই রেডি। এদিকে হাবিব ভাই টুকি মারছে, এদিকে পলাশ ভাই আছে, আমার ভাইকে আজকে দেখতে আসবে বলে আমার ভাই রেডি। আর আমাদের এখানে প্যান্ডেলও রেডি খাওয়ানোর জন্য, এগুলো সব রেখে দিয়েছে একটা করে হাত ধোয়ার জন্য বেসিন, বেড বেসিন, এগুলো যে বেড বেসিন সব রেখে দিয়েছে। আমি অসুস্থ রোগী হয়ে দৌড়ে বেড়াচ্ছি, শাশুড়ি আর ফুলমা রান্নাতে ব্যস্ত। ফুলমা কি করছে, ফুলমা কি করছেন, মাংস রান্না করছে। আর এখানে চাচিমা কি করছে, বেগুন ভাজছে। আর এদিকে পুরি রেডি, পুরিটা এখন রাখলো। আমাদের একে একে বলে দিই কি আছে এখানে, কলা, তরমুজ, শসা, ফ্রুট কেক ছিল, আঙ্গুর ছিল, ডিম ছিল, খেজুর, মুসাম্বি, বেদানা, শরবতি আলু, সফেদা, নাশপাতি, আপেল, পেয়ারা, কমলা, সব কিছু ছিল, তোমরা দেখতেই পাচ্ছ চোখের সামনে কী কী আছে। আর এইদিকে বেলছে নানপুরি, মানে বাড়িতে খাওয়ার জন্য, ওনারা আসতে অনেকটা লেট করেছিলেন, আমরা যেরকম লেটে গেছিলাম ওনারা অনেকটা লেটে এসেছিলেন, দিয়ে খাওয়া দাওয়ার একটু গণ্ডগোল, মানে একটু পরে পরে সব কিছু খেয়ে নিতে হচ্ছিলো, তো অনেকটা দূরের রাস্তা যেহেতু সেই কারণে। তো এদিকে নানপুরিগুলো ভেজে নিচ্ছে, আমার ফুল আপাও রেডি। এবার ফুল আপা, হ্যাঁ বলেন বলেন, ফুল আপা কি বলছেন, ফুল আপাও রেডি তো। আর এখানে বড় আব্বাও রেডি নাকি, বড় আব্বা রেডি, আপনি বিয়ান দেখার জন্য, বিয়ান দিকে ওয়েলকাম করার জন্য রেডি? হ্যাঁ, বাড়ি গিয়ে কি করবেন, বাইরে? হ্যাঁ তাহলে বাইরে চলেন, আমি কি জানবো। আর আব্বা তো এক বছর আগে থেকে রেডি, জামাই করছে কামাই। কি করছো তুমি, রান্না রান্না কাশ্মীরে আনতে গেল বলছি তো, রান্না করছো তুমি না, শুধু খুনতেই নাড়াছো, দেখছো না একটু দাঁড়াও সামনে, বিরিয়ানি করতে করছো, আলিশার খালাম্মা এসেছিল, তো খালাম্মা বলছে চলো ভিডিও করো, তো ওদের বাড়ির লোক অনেকজন ছিল, তো সেই কারণে আমি ভিডিও করতে যাচ্ছিলাম না, তো খালাম্মা বলছে চলো ভিডিও করো, ভিডিও করো, মানে আমার ভিডিও দেখে, তো বললো বলে তখন একটা ভিডিও করলাম। তো দেখো বলেন এবার আপনি কিছু বলেন, দেবো আপনি কিছু বলেন, মানে যা ইচ্ছে বলেন, কথা বলতে হবে, বলেন যে আমরা জামাই দেখতে এসেছি আর তোমার ভিডিও দেখি আমরা, তারপর আমরা কি করতেছেন এখানে, ও বাবা উল্টো কথা,
জামাই দেখতে এসেছি বলেন মামি মাই বলেন শাশুড়ি একা একা খেতে আমাকে ডাকেও না, এই হচ্ছে আসমা ইও একা একা খেতে আমাকে ডাকে না, ই হচ্ছে রেশমা ইও ডাকে না, আমাকে ডা দেয়নি। এখানে আমার শ্বশুর শাশুড়ি, এ হচ্ছে আতিফ, এ হচ্ছে আরিস, হচ্ছে রোজি। হ্যাঁ নিলাম, বলিস বলিস গো। হ্যাঁ আর এইটু আমাদের বি আমি জিজ্ঞাসা করলাম আঙ্গুর এনে দেবো, ফুলাপা খাবার কেমন লাগলো বলেন, একটু রিভিউ দেন খাবারের। নানটা একটু টান টান হয়েছে নাকি? হ্যাঁ চাচা খাবার কেমন লাগলো? ভালো লাগলো, আমার খুবই কষ্ট লাগলো। আপনি সেদিন বলছিলেন আপনাকে কিছু বলিনি ভিডিওতে, ভিডিওতে আপনার নাম টাম নিয়ে নিয়ে এখানে, এটা হচ্ছে আমার কি ভাসুন না দেওয়ার না ভাই, পাকা পাকা দাঁড়িয়ে তাও বলছে দেওয়ার, তো তাই মেনে নিলাম ঠিক আছে। তো সেদিনকে অনেক মজা করেছিলাম, আর দিনটা ছিল রবিবার দিনকে 8 তারিখ, তো দিনটাও তোমাদের বলে দিলাম, ভিডিও এডিটিং করতে পারিনি, শরীরটা আমার খারাপ তোমরা জানোই তো, সেই কারণে খাওয়ার পর এবার দেওয়া হচ্ছে নাস্তাতে। এখানে 2 রকমের মিষ্টি দেখতে পাচ্ছ, রসগোল্লা আর আছে গুড়ের মিষ্টি। তো এখানে হালুয়া দেখতে পাচ্ছ, পেঁপের হালুয়া, ডিমের হালুয়া, গাজরের হালুয়া, বুটের হালুয়া, নারকেলের হালুয়া, পোস্তর হালুয়া, এখানে পান্তোয়া আর জলযোগ, আর ওদিকে চিলি চিকেন আর একটা ডালের তরকারি। তো এইগুলোই ছিল আমাদের ব্রেকফাস্টের মধ্যে, মানে নানপুরির সঙ্গে দেওয়ার জন্য। এখানে বিরিয়ানিটা পুরো রেডি হয়ে গেছে, এবার এটাকে দমে দেওয়া হবে, সাথে এদিকে অন্যান্য যারা সাদা ভাত খাবে তাদের জন্য 5 টাকা ছক্কা না ছ্যাঁচড়া বলে সেগুলো, তো এখানে রান্না করছে দেখতেই পাচ্ছ। আর এদিকে বিউটি আন্টি দেখছো ওদের রান্না কিভাবে কি করছে, আর তারপর মিষ্টি দেন একটা নিয়ে, খালাকে মিষ্টি দেন, হ্যাঁ মুখে একটা মিষ্টি দেন। তোর ভিডিওটাই দেবো আগে আমি, ফুলমা এদিকে বানাচ্ছে বিরিয়ানিতে খাওয়ার জন্য বুরহানি। তো আমার খুব ভাল লাগে, কিন্তু এটাতে যেহেতু লবণ টবণ দেওয়া থাকে কাঁচা লবণ, তো আমার কাঁচা লবণ খাওয়া একদমই বারণ বলে আমি একটু খেতে পাইনি। এইদিকে বেগুনি আর চিকেন কাটি কাবাবগুলো রেডি করে রাখা রয়েছে, যখনই ওনারা খাবেন তখনই ওনাদেরকে তখনই ভেজে দেওয়া হবে বলে, আর আমরা বাড়ির সবাই আগে আগে খেয়ে নিয়েছিলাম। এদিকে বেগুনির ব্যাটারও ভাজা হচ্ছে, সাথে স্যালাডের জন্য শসাও কাটা হচ্ছে, আর এদিকে চিকেন কাঠি কাবাবটাও বানানো হয়ে গেছে, কিন্তু আমি একটাও এখনও পর্যন্ত টেস্ট করে দেখিনি যে কেমন হয়েছে। বেগুনিটা ভেজে নেওয়া হচ্ছে,
সাথে স্যালাডগুলো কেটে নেওয়া হচ্ছে। ওইদিকে স্যালাডে একটু লবণ লেবু মাখানো হচ্ছে। ওনাদের আগে আমরা খেয়ে নিয়েছিলাম, সবাই বাড়ির যারা ছিল তাদেরকে খাইয়ে দিয়েছিল, কেননা খাবার টাইমটা একটু ওলট পালট হয়ে গেছিলো। তো বাড়ির যারা ছিল তারা ভাত টাত বিরিয়ানি যে যায় খেয়েছে নিয়ে নিয়েছে। আর আমাদের এদিকে খাবার দাবার পরিবেশন করছিল পিউ, তারপরে বাকি সবাই ছিল। এখানে সাদা ভাতের আইটেম ছিল, সাথে বিরিয়ানিও ছিল। সাদা ভাতের মধ্যে ছিল একটা সবজি, মাংস ছিল দুই রকমের, আর ছিল ডাল, আর কী কী ছিল বেশ। তো এখানে আমি এবার খেতে বসেছি, কেননা আমি সাদা ভাত খাবো সেই কারণে। আর বেগুন ভাজাটা এখানে এনে রেখেছে, ডিমটাও এখানে ছিলে রেখে দিয়েছে। আর ওনারা যখন লাঞ্চ করছিলেন তখনই এই ভিডিওটা আমি আর করতে যাইনি, কারণ আমি একদম পুরো মানে কি বলবো তুমি টায়ার্ড হয়ে গেছিলাম। তো এদিকে আমার যে একটা ননদ ছিল তোমাদের বলেছিলাম ইভা, তো ওকে বললাম যে যা একটু ভিডিও করে নেয় সবগুলো। তো ও বেশ ভালো করেই সব কিছু একদম জুম করে ভিডিও করে এনেছে, তোমাদের একে একে দেখিয়েও দিচ্ছে দেখো। আর সাথে এদিক ওদিক করেও ভিডিও করে নিয়েছে, বেশ ভালোই ভিডিও করেছে। আর এখানে সব স্যালাড পরিবেশন করা হচ্ছে। আর লাঞ্চের মেনুতে কি ছিল তোমাদের কি বলবো আমি, মানে আমার ভিডিও করার ক্ষমতা ছিল না, মানে একদম পুরো টায়ার্ড হয়ে গেছিলাম। তো সেই কারণে ভিডিওটা ঠিকভাবে করা হয়নি, আর ও যেটুকু করে এনেছে সেটুকুই তোমাদের দেখালাম। আর তোমাদের তো বলেই দিলাম সাদা ভাতের যে আইটেমগুলো ছিল, সাথে দই ছিল, মিষ্টি ছিল, পাঁপড় ছিল, তো এই আর কি। তো দেখতেই পাচ্ছ এদিকে বেগুন ভাজা টেগুন ভাজা ছিল, সব করেলা ভাজা, তো এগুলো সব সাদা ভাতের আইটেম। ও বেশ ভালো ভালো করে ভিডিও করে এনেছে যাতে একটু করে বুঝতে পারা যায়। আর এখানে সব টেবিলের ওপর রেখে দিয়েছে যাতে যে যাই খাবে তখন সেখান থেকে টুক করে নিয়ে নেওয়া হয়। সাদা হাতে তো মাংসটা খেলে মাছের ছবিটা দেখো, মাছের ছবিটা দেখো মামা, না এক পিস নেই না মাছ, মাছ না বলেছি না আট পাকা বলে খাওয়া দাওয়া শেষে এবার দেখার পর্ব শুরু। মানে যেরকম আমরা গিয়ে আলিশা সবাই মিলে বসে দেখছিলাম সেরকমই অপুকেও এখানে ওদের বাড়ির সবাই যারা এসেছিলো তারা বসে একটু পরিচয় পর্ব করা হলো কে কী হয় না হয়। তো এখানে অপু বসেছে, ফুলা আব্বা পাশে বসে আছে, আর পাশে বড় ভাই বসে আছে। এইদিকে আমি পেছন থেকে ভিডিও করছিলাম, মানে পুরো টায়ার্ড হয়ে তবুও একটু একটু ভিডিও করে নিয়েছি, ভিডিওটা এন্ডটা তো করতে হবে সেই কারণে। তো এখানে দেখো চেয়ার নিয়ে সব বসা বসি শুরু হয়ে গেছে, এখানে ছবি ভিতরে আসছে না। তো দেখার পর্ব শেষ, এবার ওনারা বাড়ি যাচ্ছে, সেই ভিডিওটাও আমি টুক করে নিয়েছি। তো আশা করছি ভিডিওটা তোমাদের ভালো লেগেছে, ভিডিওটা ভালো লাগলে লাইক শেয়ার আমার।